ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটে 343টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে 686টি ভেড়া বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব ভেড়া বিতরণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান সহ উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমি দেখছি হানাবর সময় সে জিয়া